আসসালামু আলাইকুম, যাচ্ছি এয়ারপোর্ট রেল স্টেশনে, আমার একটা বন্ধু আসতেছে বগুড়া থেকে, ওদের দেশের বাড়ি জামালপুর, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো যাবে কক্সবাজার, পথিমধ্যে একটু ব্রেক, সেখানে দেখা, তো মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। রেডি হয়েছি, চলেন যাই মোটরসাইকেল নিয়ে বন্ধু ওখানে। তো আজকে সরাসরি মোটো ব্লগ করবো না, স্টিল চালায় যাবো, বাট আজকে ভিডিও খুব ভালো করতে পারবো না, কারণ আজকের কাজ হয়েছে, যে কাজ আছে সে কাজ হলো তেজগাতে, ওদের কাছে ফোন দিয়েছিলাম, 15 তারিখের কথা বলেছিল, আজকে যেতে বলতে বইয়ের ফটোকপি নিয়ে দেখি আমার সেই সেন্সারের টাকা আছে বদলাইতে পারি কি না, তো যদি বদলাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে, খুবই হবে, মনটা বেশ ফ্রেশ আছে, বন্ধুর সাথে দেখা হচ্ছে, আবার কাজও হবে আশা রাখি। তো বাকি কথা আরও কথা হবে, যাই এয়ারপোর্টে দেখি বন্ধু আমার ভিডিওতে আসে কি না, যদি আসে তাহলে তো স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ। তো চলেন যাই। প্রচণ্ড ক্রাউড, বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, আশা করি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, চলেন দেখতে থাকি, অপেক্ষা করি। সাথে দেখা হইলো ভাবি, তারপরে ওদের বাচ্চারা আন্টি আমাদের ছেলের মতোই খাওয়া দাওয়া করাইছে, আমরা প্রচুর এনজয় করতাম, বিশেষ করে আমাদের স্পেশালিটি ছিল প্রতি বছর আমরা ইস্তেমা মাঠে আসতাম, ইস্তেমা আসলে আমরা এখানে নাইটে থাকতাম, আমরা 2 দিন আগেই আসতাম, 2-3 দিন থাইকে খুব এনজয় মজা করতাম, আমরা ইস্তেমা মাঠে দল ধরে যাইতাম, আর আমাদের একটা নিজস্ব স্লোগান ছিল যে কেউ কারো হারাই গেলে এটা হলো DIU, DIU বললে মানে মানে সবাই একসাথে খুঁজে পাওয়া যায়, হ্যাঁ ভালো লাগলো, ফোন দিলাম যে অনেক বছর ধরে দেখা হয় না, বন্ধুদের একটা দেখা হয়ে থাকে, আমরা একটা ভবিষ্যৎ চিন্তা নেই, একটা মিলন মেলা করবো আর কি, আমাদের একটা স্লোগান থাকবে যে DIU এয়ারপোর্ট রেল স্টেশন থেকে বন্ধুরে বিদায় দিলাম, দিয়ে এখন যাব তেজগাতে, খুব ভালো লাগলো, ভাবি বাচ্চাদের এখানে আসলে দাঁড়ানোর মধ্যে তেমন কিছু নাই, ওদের CNGতে উঠিয়ে দিলাম, ওরা কলাবাগান যাবে, কলাবাগান থেকে রাত্রে 10:30-10:30 সময় ওদের কি বাস রেল লাইন, কথা স্পষ্ট আসছে কি না জানি না, তবে যে বাকি কথা আরও বলবো যাই তেজগাতে, চলেন যেতে থাকি। চলে আসছি TVS-এর শোরুমে, ওই যে এই কাগজটা ফটোকপি করতে হইলো, তো যাচ্ছি ফটোকপি করে নিয়ে ওখানে জমা দিব, আশা করি কাজ হবে, বাকি তো পাল্লা ভালো। ওই আমার মোটরসাইকেল, তো দেখি কাগজপত্র জমা দিই, জমা দিয়ে তারপর আসতেছি কথা বলবো, চলে আসছি। এখানে কাজ হচ্ছে, কাজ হচ্ছে বলতে স্লিপ করে দিতে লাগাই দিবে বললো, কাজ কমপ্লিট হবে মোটামুটি, সব কাজ লেখালেখির যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করছি, এখন মোটরসাইকেল নিয়ে যাবে, নিয়ে যেয়ে বদলাই দিবে, আমারটা নিয়ে যাচ্ছে এখন,
তো মাথাটা ভেঙে ফেলেন না এইটা ওরা বললো কি জানি জিপিএস আর ই করে দিবে তো আমিনুল বন্ধু সে ঢাকায় যাবে চিটাং ভাল লাগছে আমি আমিনুলের সাথে আড্ডা দিয়ে এত ভাল লাগছে ভাবি আসছে দুইটা বাচ্চা আসছে কোথায় দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে ওরা কক্সবাজার যাচ্ছে কোম্পানি থেকে ওই আমার মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তো এই ফাঁকে কিছু কথা বলতেছে আমিনুরের জন্য দোয়া রইল ওর বাচ্চার জন্য দোয়া রইল সবাই সুস্থ সবার ভাবির জন্য দোয়া রইল সবার সুস্থতা কামনা করি সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আমিনুল আমার ভালো ফ্রেন্ড ছিল ক্লোজ ফ্রেন্ড ছিল আমি যখন ইঞ্জিনিয়ারিং করছি ইয়ে হইতে তখন ওর সাথে পরিচয় ওখানে জামালপুরে আসলে আমার বেসিক্যালি জন্মসূত্রে আমি আসলে জামালপুরে জন্ম হয়েছি অ্যাকচুয়ালি তো দেশে বাড়ি অন্য জায়গায় যাই হোক আমিনুলের জন্য দোয়া রইল সেফটি জার্নি করে আসুক সাবধানে আসুক বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে ভাবি নিয়ে যাচ্ছে তো আমাদের ভাবিও একজন টিচিং প্রফেশনে আছে তো কাজ কমপ্লিট করি কমপ্লিট করে বাকিটুক বাকি গল্প ইনশাল্লাহ কাজ কমপ্লিট করে তারপরে করি তো দেখতে থাকুন চলেন যাই তো কাজ চলতেছে আপাতত ভিতরে থাকতে হবে তো সব মোটামুটি খোলা শেষ এখন মাল আসছে এই মাল জিপিএস আরই এই আমাদের এই ভাইয়া লাগাচ্ছে ক্যামেরা সাই ঠিক আছে চলেন যাই আজকে সার্ভিস সেন্টারে এত ফাস্ট কাজ করছে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস পাইছি তেজগাঁতে আসলে আমাদের মেইন শোরুম তো মেইন সার্ভিস পয়েন্ট তো এখানে কাজ খুব ফাস্টলি হয় তো ভালো লাগতেছে আজকে কাজ কমপ্লিট হয়েছে অ্যান্ড গেট পাশের অপেক্ষায় আছি এটা কমপ্লিট হইলে মোটামুটি রওনা দিব মাঝখানে কোথাও একটু খাবো খাওয়া দাওয়া করে তারপরে ইনশাল্লাহ বাসার দিকে রওনা তো আজকে আমিনুলের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে ভালো বন্ধু ছিল আমরা যখন ইজতেমা হয় ইজতেমাতে একসাথে যাইতাম কেউ যদি হারাই যেতাম তাহলে আমরা স্লোগানে বলতাম যে ডিআইইউ ডিআইইউ বললে মোটামুটি সব একসাথে হয়ে যেতাম অনেক স্মৃতি ওর সাথে অনেক বাসায় আসতো আম্মার কথা বললো ওর জন্য আমার মন থেকে দোয়া রইল যেন ভালো থাকে হাসি খুশি থাকে সুস্থ থাকে কক্সবাজার যাচ্ছে খুব সুন্দর ভ্রমণ হোক এই দোয়াই রইল আমিনুলের জন্য তো গেট পাসটা কমপ্লিট করি কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করবো বাইরে দুপুরে লাঞ্চ করবো এটা সেরে ইনশাল্লাহ আজকের মতো ভিডিও কমপ্লিট করবো ইনশাল্লাহ তো চলেন গেট পাসটা নিয়ে নিই বনানি পর্যন্ত আসছি ওনার ছেলে একটু ফোন ধরলাম একটু দাঁড়াইলাম কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রচুর নয়েজ গাড়ির দেখি যদি ভালো হোটেল পাই তাহলে একটু খাবো খেয়ে দিয়ে একটু হয়তো সামান্য কিছু ভিডিও করতে পারি আর যদি ভালো হোটেল না পাই তাহলে বাসায় গিয়ে খাবো বাকি কথা ওখানেই কমপ্লিট করবো আপাতত চলেন যাই উত্তরায় দেখা যাক কী হয় খিলখাতে এসে দাঁড়াইলাম মামার এখানে একটু মুড়ি খাচ্ছি বাকিটা বাসায় যেয়ে ভাত খাবো ইনশাল্লাহ মামা সুন্দর মুড়ি বানাইতেছে আশা করি ভালো হবে তো আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম টিভিএসেরই সারলাম সব কিছু মিলে বাইরে অনেক নয়েজ বিকেলবেলা একটু ছাদে উঠব তো সব কিছু মিলে এতটুকু থাকুক আমি একটু মুড়ি খাই আপনাদের একটু মুড়ি দেখাই এই কমপ্লিট হয়ে গেছে
ভালো হয়েছে এমনিতে আমার মুড়ি খুব ভালো লাগে। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, খাওয়া দাওয়ার উপর থাকেন, বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে কথাবার্তা বলেন, ভালোবাসার মধ্যে থাকেন। আমি ওদের জন্য অনেক দোয়া রইল আর বাচ্চাদের জন্য দোয়া রইল। তো আজকে এই পর্যন্তই, সব কিছু বলে আপাতত এইটুকু শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফটি ড্রাইভ করেন। আসসালামু আলাইকুম।